হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক হবে ওয়ার্ক স্পেস নিয়ে। আমরা প্রথমে যখন অ্যাডোবি অ্যানিমেট সিসি ওপেন করব, তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যে এই সাইডে পাবো হচ্ছে কি টুলবার, নিচে নিচে পাবো টাইম লাইন, তারপরে উপরে পাবো মেনু বার, এই এই মাঝখানে পাবো হচ্ছে কি স্টেজ, ওকে, যাকে আমরা তুলনা করতে পারি মঞ্চ, যে মঞ্চে নাচ গান হয় বা অভিনয় চলে, এটা হচ্ছে স্টেজ, ওকে। আর এখানে আমরা পাবো প্যানেল, এগুলো প্যানেল, এটাও প্যানেল, এটা কিন্তু এই যে এই অবস্থায় থাকতে পারে আপনাদের, তো এটা ওপেন হয়ে আছে বাই ডিফল্ট। তো এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। আমরা এই এই জায়গায় কিভাবে কাজ করব আমাদের সুবিধা মতো, আমি আমি যদি চাই যেটাকে এই পাশে নিয়ে রেখে কাজ করব তাও পারবো, আপনারা চাইলেও পারবেন, এরকম একটা ইন্টারফেস আপনি তৈরি করতে পারবেন, এটাকে আপনি এই পাশেও রাখতে পারেন, এটাকে আপনি এই এই জায়গায় এরকম ইন্টারফেস করতে পারেন। হ্যাঁ, তো বাই ডিফল্ট থাকে হচ্ছে এসেনশিয়ালে। দেখুন, এই যে উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এখানে ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে এই যে এসেনশিয়াল, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হয়, যেটা আমরা যেহেতু আমরা এসেনশিয়াল এটা করেছি, এসেনশিয়ালে আমরা চেঞ্জ করেছি কিন্তু এটাকে আমরা এখনও সেভ করি নাই। তো এখন দেখুন ওয়ার্ক স্পেসে যাবো, যাওয়ার পরে যে এখানে আছে রিসেট এসেনশিয়াল, কারণ আমরা এসেনশিয়ালে চেঞ্জ করেছি কিন্তু সেভ করি নাই, তারপরে চেঞ্জ হবে না, রিসেট করলে বাই ডিফল্ট যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এখন দেখুন এখানে অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে, দেখুন এখানে উইন্ডোতে গেলেও পাবেন এই যে ওয়ার্ক স্পেস, এখানে কয়েকটি দেখুন ওয়ার্ক স্পেসের নাম আছে, এবং যে মানে যদি আমি যদি মনে করুন যে আমি এখন আমি অ্যানিমেশন তৈরি করব, আমি যদি অ্যানিমেশনে ক্লিক করি তাহলে দেখুন অ্যানিমেশন করার জন্য যে ওয়ার্ক স্পেসটা দরকার, আপনি এসেনশিয়ালও করতে পারবেন অ্যানিমেশন আপনার সুবিধার মতো। তো অ্যানিমেশন করার জন্য টাইম লাইন উপরে নিলে একটু ভালো হয়, টাইম লাইন নিচে রাখলেও কোনো সমস্যা নাই। টুলগুলো অ্যানিমেশন করার জন্য যা যা টুল প্রয়োজন ওইগুলোই কী করছে, এটাতে আমাদের কি বেছে বেছে এগুলো দিয়ে দিছে। তো আমরা চাই এসেনশিয়ালও করতে পারবো, বাই ডিফল্ট যেরকম থাকে আগে যেরকম ছিল। তারপরে কি এই যে এটা অ্যানিমেশন করার জন্য এরকম ওয়ার্ক স্পেস আপনি এসেনশিয়ালও করতে পারবেন, সমস্যা নাই। আমি সবসময় এসেনশিয়ালেই করব, এরকম করব না। তারপরে ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে দেখুন এখানে বেসিক আছে, বেসিক এটা হচ্ছে কি এমনি সিম্পল আমরা যেভাবে কাজ করি, আমি বেশিরভাগ সময়ই বেসিক নিয়েই থাকি, কারণ বেসিকই ভালো লাগে, যে এই জায়গায় মানে সবসময় ফটোশপ ইলাস্ট্রেটর করে অভ্যাস, তো যে সবসময় ফটোশপ ইলাস্ট্রেটরের প্যানেলগুলো এই জায়গায় রাখি, টুলগুলো এই জায়গায় রাখি, টাইম লাইন তো নাই যেহেতু এটা আছে এটা নিচেই রাখি, আর সব এডিটিং সফটওয়্যারের মধ্যেই কিন্তু ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে কিন্তু টাইম লাইন নিচে থাকে, তো বেসিকে রাখি। তারপরেও যদি আমার মাঝে মাঝে আমি কিন্তু ওয়ার্ক স্পেস আমি কিন্তু এই ক্লাসিকও রাখি, ক্লাসিকও ভালো আছে, এই যে টাইম লাইন উপরে থাকে ব্যাস, ক্লাসিকে আর বেসিকে নিচে থাকে আর ক্লাসিকে উপরে। তো আপনি যদি চান যে টাইম লাইন আমি নিচে আনবো তাও পারেন, দেখুন এই যে আনলাম, তাহলে কি এটা বেসিকের মতো হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্লাসিক। তারপর আছে কি এখানে, সরি, উইন্ডোতে যাবেন, যার পরে এই যে ওয়ার্ক স্পেস, যার পরে এখানে দেখুন আরেকটা আছে যে ডিজাইনার, মানে ডিজাইন করার জন্য অনেক কিছু যেগুলো আছে ডিজাইন করার জন্য যেরকম ওয়ার্ক স্পেস দরকার, যে যে যেরকম ভাবে নিতে পারে, তা মানে সাজিয়ে নিতে পারে এক কথায়, এগুলো যেহেতু আমি পূর্বের ভিডিওতে দেখেছি এগুলো কীভাবে আপনি মুভ করতে পারবেন, তারপরে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন, সেট করতে পারবেন, ওকে, আমি সবই দেখিয়েছি। তো তারপরে এখানে আরও আছে দেখুন ডেভেলপার, ওকে, ডেভেলপার, এগুলো ডেভেলপারদের জন্য যারা হচ্ছে কোডিং মোডিং করে, কোডিং করে অ্যানিমেশন করে। তারপরে আছে এখানে দেখুন আর নাই ডিবাগ আছে, দেখুন এগুলো কোডিং মোডিং কোডিং করে কিন্তু প্রোগ্রামিং করে কিন্তু করা যাবে, সমস্যা নাই, আপনি গেমও তৈরি করতে পারবেন কোডিং করে যদি প্রোগ্রামিং জানেন। তারপরে ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে যে এসেনশিয়াল যেটা ছিল স্মল স্মল স্ক্রিন, দেখুন এটাতে কী হয়,
এটা স্মল স্ক্রিনে দেখুন, এই যে এগুলো কিন্তু ছোট হয়ে, মানে কি এগুলো কিন্তু ভিতরের দিকে আছে, ওকে এক্সপ্যান্ড করা নাই, এভাবেও আপনি নিতে পারেন। তারপরে দেখুন উইন্ডোতে গিয়ে এই যে ওয়ার্ক স্পেস, এই অপশনগুলো আপনি যে শর্টকাটে এই যে এখানে পাবেন, দেখুন এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে এখানে ক্লিক করবেন, তাহলে অ্যানিমেটর, বেসিক, ক্লাসিক, ডিবাগ, ডিজাইনার, ডেভেলপার, এসেনশিয়াল, তো এসেনশিয়ালেই নেই যেহেতু বাই ডিফল্ট এটা থাকে। এবার দেখুন আমি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু যে এরকমই নেই, এসেনশিয়াল নেই, কিন্তু আমি এই যে টুলবারটাকে দুটা কলামে আমি কলামে নেই, ওকে, তো এই যে এভাবে এভাবে ড্র্যাগ করে নেই, আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে করতে হয়। এবার এখানে যে যে কয়েক যে কয়েকটা ওয়ার্ক স্পেস তৈরি করা আছে বাই ডিফল্ট হচ্ছে কি এই অ্যাডোবি অ্যানিমেট সিসি, কিন্তু সিসিতে যে মানে বাই ডিফল্ট কয়েকটি আছে, তো আপনি যদি চান যে আমি নিজের আমার একটা ওয়ার্ক স্পেস তৈরি করবো যেটা সবসময় আমি ইউজ করবো, আমি এসেনশিয়াল, বেসিক, ক্লাসিক, ডিজাইনার আমি এগুলো ইউজ করব না, তখন আপনি কি করবেন, আপনি ইচ্ছা মতো সাজাবেন। তো আমি আমার ইচ্ছা মতো এখন সাজিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আমি এই টুলবারটাকে এখানে রাখবো, ওকে এখানে রাখবো, এই এই কয়টা কলাম, একটা কলাম, দুটা, তিনটা, চারটা, পাঁচটা কলামে রাখবো। তারপরে কি আচ্ছা এরকমই রাখলাম, আপনি চাইলে আরও আচ্ছা আমি দেখাই যে টাইম লাইনটা আমি উপরে রাখবো, এভাবে করতে পারেন আপনি। তো মনে করুন যে আপনি এভাবে সাজিয়েছেন আপনার ওয়ার্কস্পেস, আপনার যেভাবে করে সুবিধা হবে। তো এই আপনি যদি সফটওয়্যারটাকে এখন যদি কেটে দেন, ওকে কেটে দেন বা বন্ধ করে দেন বা ক্লোজ করে দেন, তখন কি হবে, আপনি যখন আবার অ্যাডোবি অ্যানিমেট ওপেন করবেন তখন কিন্তু আপনি এরকম পাবেন না, ওই যে এসেনশিয়াল ছিল, এসেনশিয়াল বা বেসিক যেটা থাকবে, আপনি আপনার ওয়ার্কস্পেস পাবেন না। আপনাকে কি করতে হবে, আপনার এই বারবার এই ওয়ার্কস্পেসটা যদি পাইতে চান আপনি, তাহলে কি এটা এই ওয়ার্কস্পেসটাকে আপনাকে সেভ করতে হবে। তো দেখুন এখানে ক্লিক করবেন অথবা উইন্ডোতে গিয়ে ওয়ার্কস্পেসে যাবেন, যাওয়ার পরে দেখুন এখানে এখানে কি আছে, মেবি না এখানে, তো এই যে এখানেই পাবেন, দেখুন এই যে এখানে ক্লিক করার পর এই যে ওয়ার্কস্পেস, এখানে শুধু আপনার ওয়ার্কস্পেসটা ওয়ার্কস্পেসের নামটা দিয়ে দেবেন। তো আমি এগুলো কেটে দিয়ে আমি আমার নাম দিচ্ছি, ওকে, যে মাসুদ আলী, ওকে, তো মাসুদ আলী, আর এই যেটা হচ্ছে সেভ, আমি সেভ করলাম, বাস হয়ে গেছে। এখন কি করবেন, আপনি যদি সফটওয়্যারটাকে কেটে দেন, কেটে দেওয়ার পরে যদি আবার ওপেন করেন, আপনি এরকমই ইন্টারফেসে আপনার অ্যাডোবি অ্যানিমেট পাবেন, ওকে। তো আপনার এসেনশিয়াল ওরকম আসবে না, সেম টু সেম এরকমই আসবে, যে টাইম লাইন উপরে আছে উপরেই থাকবে, এই টুলবার এখানে আছে এখানেই থাকবে। আর যদি বাই ডিফল্ট যদি আবার এসেনশিয়াল চলে আসে, তখন আপনি কি করবেন, এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে দেখুন এখন কিন্তু যে মাসুদ আলী নামে সেভ হয়ে আছে। তো তখন যদি বাই চান্স আপনি অ্যাডোবি অ্যানিমেট ক্লোজ করে আবার চালু করছেন, এখন মনে করুন যে এসেনশিয়ালেই চলে আসছে আবার এসেনশিয়াল, এখন তো আপনি একটু ভয় পেয়ে যাবেন, কিরে আমি এটা করলাম হলো না কেন। তখন আপনি এই যে ওয়ার্কস্পেসে এটা এই বাটনে ক্লিক করবেন, যার পরে যে মাসুদ আলী যে নামে সেভ করেছিলেন বা আমি করেছি, তো আমি এটাতে যদি ক্লিক করে দেখুন, ওই যে আমার আমি যেভাবে যে ওয়ার্কস্পেসটি সাজিয়েছি ওই রকম ওইভাবেই আসছে, কোনো চেঞ্জ হয় নাই। তো এভাবে আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, আমি যা বোঝাইতে চেষ্টা করছি আপনাদের বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে ওয়ার্কস্পেস, আপনি ইচ্ছা মতো আপনার ওয়ার্কস্পেসটি সাজিয়ে নিতে পারবেন। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, প্লিজ দয়া করে জানাবেন যে আপনারা কি বুঝতে পারছেন, আর লাইক দিবেন, কারণ লাইক দিলে কমেন্ট করলে আমার ভিডিওগুলো ইউটিউব কি করবে, আরও র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে, র্যাঙ্কে নিয়ে যাবে, এতে আমার ভিউ সাবস্ক্রাইবার বাড়বে। তো আপনাদের সামান্য সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।